আমি জানতাম শেষ পর্যন্ত তুই রাজি না হয়ে পারবি না। মনে হচ্ছে বিয়ের ব্যাপারটা তোমার কাছে খুব হালকা কিছু। হালকা হওয়াই ভালো মা, ভারী হলে ভার সহ্য করা যায় না, সেটা তো একবার দেখেছো। রফিক কেমন ছেলে? ওর মতো সহজ সরল ছেলে আমি খুব কম দেখেছি, একেবারে মাটির মানুষ। তুমি তো দেখছি ঘটকের মতো কথা বলছো। আমরা একদিন কাজী অফিসে গিয়ে বিয়ের রেজিস্ট্রিটা করে চলে আসব। কাজী অফিসে আমরা না গিয়ে কাজীকে বাসায় ডেকে আনলে ভালো হয়। ঠিক আছে, এবারেতেই কাজী ডেকে আনা হবে। বাসা কি রান্না করে? সকালে বুয়া আসে। বাসা কোথায়? কলাবাগানে। মা এখন খেতে দাও। মুখ বন্ধ করে খেতে হবে। রাতে ঘুম হয়েছে মা? হয়েছে। কিন্তু তোমাকে তো কাহিল দেখাচ্ছে কেন? কাহিল হব কেন? মা আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না, এবার যা হবে সব ভালো হবে, ঠিক তুমি যেরকম চাও। হাসান, আমার তো মনে হয় নাবিলা আবার হাসতে হাসতে একটা বড় ভুল করতে যাচ্ছে। কেন? রফিককে দেখে তো আমার ভালোই মনে হয়। কিন্তু আমি জানি যে বিয়ের কদিন পরেই রফিককে আর ওর ভালো লাগবে না। দেখো খালা, নাবিলা যখন ডিসিশনটা নিয়ে নিয়েছে তখন আমাদের কারো কিছু করার নেই। কিন্তু ও আমাদের পরামর্শ শুনবে না কেন? সেটা তুমি খুব ভালো করেই জানো। তাছাড়া রফিকের ব্যাপারে তোমার আপত্তিটা কি? একটা ভালো যুক্তি থাকতে হবে তো। যুক্তি টুক্তি বুঝি না, আমার মনে হচ্ছে যে ও আবার একটা ভুল করতে যাচ্ছে। হাসান, তুই ওকে একটু বোঝা বাবা। আর বিয়েটা তো একটা ঠাট্টাই আর কি ব্যাপার না। তুই হেলে বইয়া কি করস? আমার খালা তো কত সুন্দর, আর হেবেটা তো কালা। হেবেটা কালা আর তুমি খুব সুন্দর, তাই না? বোকা হাবার মতন বইয়া থাকে হা করা, আমার খালার সাথে ওই বেটার মানায়। এই কথা যদি আপাই শোনে এই বাড়ি ভাত করলাম তোর জন্য হারাম হইয়া যাইব। এ হেলে কইছে? ওই বান্দর, আপা তো হেরে পছন্দ করে বিয়ে করছে, ভালোবাসে। এখনো ঘুমাওনি? ঘুমিয়ে পড়বো মা। মা শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। রফিক তোমাকে কথাটা জানাতে চায়, মানে ওর মনে হয় তোমাকে কথাটা জানানো উচিত। কি সেটা? রফিক আগে একটা বিয়ে করেছিল। হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন মা? বিয়ে তো আমিও আগে করেছিলাম। তোমার সাথে আমার কিসের শত্রুতা যে আমি যেটা চাইবো তুমি তার উল্টোটা করবে?
তাই যদি হতো আমি তো তাহলে বিয়েই করতাম না। তুমি সব সময় বলতে বিয়ে করো আমি বলতাম না না বিয়ে আর করব না, কারণ তুমি আমাকে যা বলবে আমি তার উল্টোটা করব। আমি কি তাই করছি মা? বিয়ে করলে খুশি হবে বলেই তো আমি আবার বিয়ে করতে চাচ্ছি। ভাইয়া কি রে হঠাৎ বিয়া? তোর কায়কার বত আমার কিছুই বুঝি উঠবার পারি না। এসো ভেতরে এসো। বসো। বাড়ির সবাই ভালো আছে তো? ভালো থাকবি কেঙ্কা করে? মা তো তোর দুশ্চিন্তায় অস্থির। হ্যাঁ দুশ্চিন্তা কিসের? দুশ্চিন্তা হবি না, এত বড় লোকের ঘরে বিয়ে করেছি। কেরে ঘর জামাই হয়ে যাবো না তো? কেন ঘর জামাই হবো কেন? আমার কি ঘর নাই নাকি? না এটা মায়ের চিন্তা, বড় লোকের মিয়া, এত বড় বাড়ি ফেলে আসে তোর এই ভাড়া বাড়ি থাকবার পারবি? সেটা পরে দেখা যাবে, আপাতত তুমি হাত মুখ ধুয়ে নাও। না রে হাত মুখ ধুলি চলবি না, ব্যাগটা দে। ওই সারা শরীরে ধুলে একেবারে বোঝাই হয়ে গেছে, গোসল করা লাগবে। গামছা দেখ, তোর ভাবি গামছা দিতে বলি। বাথরুমে টাওয়াল আছে, তাহলে গোসলটা সারি। রফিক কি বুঝেছ দেশের কি অবস্থা? দেশের অবস্থা তো ভালো। ইলেকশন কি হবে বলছে না? 2008 সালের মধ্যে ইলেকশন হবে। হ্যাঁ তাহলে তো খুব ভালো কথা। তোমার বিজনেসের কি অবস্থা? বিজনেস খুব ভালো চলেছে, মাল বেচে কুলে উঠবার পারছি না, আবার ওই ধান ক্ষেত্রে দেখা লাগে। ভালো তো। চাচা আসলো না কেন? চাচা চোখ উঠিছে তাই আসলো না, করলো যে রফিক যা কোষ চাষে গিলিয়া পরে আসবে। আবার আছে নাকি বিয়ান বাড়ি 3-4 দিন থাকবে। আচ্ছা আচ্ছা শোন, ওই তোর বিয়েটা হবি কোনটে? কেটে কেটে যাবে তোর সাথে? তেমন আর কেউ না। কে তোর কোনো বন্ধু বান্ধব নাই? কিরে গোপনে বিয়ে করছি নাকি? সেকেন্ড ম্যারেজ, ঢাকঢোল পেটানোর কি দরকার? ভাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ কোনো প্রবলেম নাই। তোমার ভাবি তো তোমাকে দেখবার জন্য অস্থির হয়ে উঠিছে, 3 বার মোবাইল ফোন করেছে, বলেছে কথা বলিছু ওর সাথে বউ ক্যাঙ্কা। কই ভাবি নাম্বারটা দিন, আমি এখনই কথা বলছি। কথা বল। অনেক রাত হয়েছে, কালকে সকালে করো। ভাইয়া তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে ফোন করে নি। হ্যাঁ আচ্ছা, তোমরা এখন যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এটা নিশ্চয় নয়ন ফোন করেছে, তুমি কিন্তু কথা বলো। কি বলবো? এই সরি টরি বলবে, ওর জন্য আমরা ওয়েট করলাম না এসব বলবে। হ্যালো নয়ন, কেমন আছিস? ফাইন, তোমার কি খবর? বিয়ে হলো? হুম হলো তো। ধর তোর ভাইয়ের সঙ্গে কথা বল। হ্যালো, আর কয়েকটা দিন অপেক্ষা করা গেল না? সরি, আসলে হঠাৎ করে হয়ে গেল। সরি বলে পার পাওয়া যাবে না, পেনাল্টি দিতে হবে। দিলাম
আচ্ছা আচ্ছা তুমি তো জানুয়ারিতে আসছো? হ্যাঁ এবার চলে আসবো। ঢাকা কি অবস্থা? ট্রাফিক জ্যাম আরো বাড়ছে। দুর্নীতি বিরুদ্ধে অভিযানের খবর কি? চলছে তো। আচ্ছা ঢাকায় তো এখন অনেক রাত। আমি আসলে আপনাদের কংগ্রেস করার জন্য ফোন করলাম। কংগ্রেচুলেশন দিল ভাই। থ্যাংক ইউ। ভালো থাকবেন। রাখছি। তোমার আপুর সাথে কথা বলো। হ্যালো। আমি এখন রাখছি। হ্যাঁ কাল সকালে ফোন করিস, মা কথা বলবে। ঠিক আছে। টেক কেয়ার আপা। বাই। গুড নাইট। ওকে বাই। চলো, ছাদে চাঁদের বন্যা হয়ে যাচ্ছে। তুমি গান শোনো? কম। বাবা খুব গান ভালোবাসতেন, প্রচুর মিউজিকের কালেকশন ছিল বাবার। তুমি শোনো? বাবার একটা প্রিয় গান শুনবে? তুমি গাইবে? হ্যাঁ। সত্যি গাইবে? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙে পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পারি জাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বা